আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে আমরা তোমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি, তোমাদের অর্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর থেকে ধারাবাহিকভাবে আজ থেকে আলোচনা শুরু হবে। তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে মেন মেন টপিকগুলো লিখে ফেলো। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা প্রথমে লিখো ভেক্টর। ভেক্টর ইংরেজি শব্দ, বাংলায় এর অর্থ হলো বাহক। তাহলে আমরা জানি যে যেটা বহন করে সেটা তার বাহক, যেমন যে পত্র বহন করে তাকে আমরা বলি পত্রবাহক। সিমিলার এখানে ভেক্টর মানে আসলে দিক বহনের ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ দিক বহনের উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, একটা হলো দিক রাশি বা ভেক্টর রাশি, আর একটা হলো স্কেলার রাশি বা অদিক রাশি। তাহলে যে সকল রাশি দিক বহন করে সেগুলো হলো ভেক্টর রাশি, আর যেগুলো দিক বহন করে না সেগুলো হলো স্কেলার রাশি। রাশি হলে তার মান থাকে, কিন্তু সকল রাশির দিক থাকে না। তাহলে যে সকল রাশির মান এবং দিক আছে, অথবা যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয়, সে সকল রাশিকে ভেক্টর রাশি বলে। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্যে শুধু মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন হয় না, সে সকল রাশিকে বলা হচ্ছে কি স্কেলার রাশি বা অধিক রাশি। তাহলে তোমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি কাকে বলে সে সংজ্ঞাগুলো জানলা। এবার ভেক্টর রাশি প্রকাশের প্রতীকটা কীরকম হতে পারে সেটা আমরা একটু জেনে নিই। প্রতীক, ধরো এ একটা ভেক্টর রাশি, এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে তার উপরে তীর চিহ্ন অথবা একটা টান, অথবা নিচের তীর চিহ্ন অথবা নিচের টান, অথবা এক সাইড মোটা করা হবে, অথবা হলো ক্যাপ পরানো থাকবে। এই যে ছয়টা প্রতীক আমরা আঁকালাম, এ একটা ভেক্টর রাশি যদি হয় তার উপরে এই যে কোনো ছয়টা প্রতীকের যে কোনো একটা, হয় তীরচিহ্ন বা একটা টান বা নিচের তীরচিহ্ন বা টান, এক সাইড মোটা অথবা ক্যাপ পরানো থাকে, এই ছয়টা প্রতীকের যে কোনো একটা যদি থাকে কোনো রাশির উপরে, তাহলে সেটা হবে কি ভেক্টর রাশি। আর এই ছয়টা প্রতীকের যদি কোনোটাই না থাকে তাহলে সেটা হবে কি স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি কোনগুলো, যেমন হলো বেগ, বেগ, ত্বরণ, সরণ, এগুলো ভেক্টর রাশি। বেগের সংজ্ঞা থেকে আমরা জানি নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হচ্ছে বেগ, অথবা স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে বেগের বেগ বলতে গেলে একটা নির্দিষ্ট দিক উল্লেখ আছে, তাহলে এটাই হলো ভেক্টর রাশি। যেমন বেগ ভি ভেক্টর সমান স্মরণ এস বা টি, অথবা ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, অথবা সময়ের সঙ্গে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে যেহেতু ত্বরণের মধ্যে কী আছে, ত্বরণ এ বেগ বৃদ্ধির হার, তার মানে ভি মাইনাস ইউ বা টি, এটা একটা ভেক্টর রাশি। স্মরণের স্মরণ দিয়েও স্মরণ একটা ভেক্টর রাশি। স্মরণ বলতে গেলে আমরা কি বুঝি, স্মরণ হলো কি এই একটা বিন্দু, এ একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে গ্যাপ সেটাকে আমরা বলি দূরত্ব। আচ্ছা, আর দূরত্বের সঙ্গে যদি দিক উল্লেখ থাকে তাহলে সেটা হবে স্মরণ। তাহলে স্মরণ একটা ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি, তাহলে কোনো রাশির উপরে যদি এই ছয়টা প্রতীকে কোনোটাই না থাকে তাহলে আমরা সেটাকে বলেছি স্কেলার রাশি। যেমন হলো দ্রুতি, কাজ, জনসংখ্যা, এগুলো হলো স্কেলার রাশি। যেমন দ্রুতি বলতে গেলে আমরা বুঝি যে কোনো দিকে বা অনির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলা হয়। আর কাজ কি, কাজ হলো বস্তুর বল এবং স্মরণের গুণফল, এটা কাজ, কাজে শুধু মান আছে কোনো দিক নাই। সিমিলার হলো জনসংখ্যা, 1 কোটি 2 কোটি 10 কোটি এরকম জনসংখ্যা, এটা শুধু মান বোঝায় বা পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায় কিন্তু
কোনো দিক বোঝা না, এটা একটা হলো কি স্কেলার রাশি। তাহলে তোমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে জানলাম। আমরা ভেক্টর রাশির সংক্রান্ত কিছু সংজ্ঞা জানবো এখন। ভেক্টর রাশি সংক্রান্ত কিছু সংজ্ঞা সংজ্ঞা যেমন হলো একক দিক রাশি। তোমরা লিখো একক দিক রাশি, একক দিক রাশি বা ইউনিট ভেক্টর। সংজ্ঞাটা হলো কোনো দিক রাশির মান যদি এক একক হয়, কোনো দিক রাশির মান যদি এক একক হয় তাহলে সে ধরনের দিক রাশিকে বলা হচ্ছে কি একক দিক রাশি। যেমন এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে তার একক দিক রাশি কিভাবে পাওয়া যাবে, কোনো দিক রাশিকে তার মান দ্বারা ভাগ করলে সেই দিক রাশির দিকে বা সমান্তরালে একটি একক দিক রাশি পাওয়া যাবে। এবং এটা চেনার উপায় এই দিক রাশির একক দিক রাশির উপরে কি থাকবে, একটা ক্যাপ চিহ্ন থাকবে। তাহলে একক দিক রাশি পাবো আমরা কিভাবে, কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করব তাহলে সেই ভেক্টর রাশির দিকে বা সমান্তরালে একটি একক দিক রাশি পাবো। মনে করলাম যে এইখান থেকে এ পর্যন্ত ভেক্টর রাশি একটা পাদবিন্দু থাকে, এটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, এ একটা ভেক্টর রাশি, তার মান হলো 10 মিটার বা 5 মিটার যা হোক হতে পারে, এর মানকে মনে করলাম এ। তাহলে এ ভেক্টর রাশিকে আমরা তার মান দিয়ে ভাগ করছি, তাহলে ওই ভেক্টর রাশির দিকে বা সমান্তরালে যেটা পেলাম সেটা একটা একক ভেক্টর রাশি। আর একক ভেক্টর রাশির উপরে সবসময় কী হয়, একটা ক্যাপ পরানো থাকে। আচ্ছা, এবার সম ভেক্টর ধরো এ একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি, দুটি ভেক্টর রাশির মান যদি সমান হয় এবং দিক একই হয়, দুটি ভেক্টর রাশির মান সমান এবং দিক একই দিক, তাহলে সে ধরনের ভেক্টর দুটিকে বলা হচ্ছে কি সম ভেক্টর বা সমান ভেক্টর। এ এবং বি দুটি ভেক্টর রাশি, এই দুটো হলো সম ভেক্টর বা সমান ভেক্টর। এবার আমরা জানবো বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর, ধরো এ একটা ভেক্টর রাশি, বি একটি ভেক্টর রাশি, মনে করলাম যে এ একটা ভেক্টর রাশি যেটা যাচ্ছে এদিকে আর বি একটা ভেক্টর রাশি যেটা যাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে এইরকম দুটি ভেক্টর রাশি যে দুটি ভেক্টর রাশির মান সমান কিন্তু দিক পরস্পর বিপরীত, তাহলে তাদেরকে বলা হচ্ছে কি বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। এবার তোমরা লিখো সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর একাধিক ভেক্টর রাশি যদি একই তলে অবস্থান করে, একাধিক ভেক্টর রাশি যদি একই তলে অবস্থান করে তাহলে সেই ভেক্টর রাশিগুলোকে বলা হচ্ছে কি সমতলীয় বা একতলীয় ভেক্টর। একাধিক ভেক্টর রাশি একই তলে অবস্থান করলে তাদেরকে বলা হবে সমতলীয় বা একতলীয় ভেক্টর। এই ক্ষেত্রে ভেক্টরে যে সূত্র হবে, সমতলীয় ভেক্টর হলে তিনটা রাশি যদি সমতলীয় ভেক্টর হয় তাহলে তাদের সূত্র হবে এ ডট ইন্টু বি ক্রস সি সমান সমান জিরো। তিনটি ভেক্টর সমতলীয় হলে তাদের এ ডট ইন্টু বি ক্রস সি এই গুণফলটার মান হবে কত, জিরো।
তোমরা লিখো শূন্য বা নাল ভেক্টর, শূন্য বা নাল ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আচ্ছা, শূন্য বা নাল ভেক্টর, দুটি ভেক্টরের মান যদি কি হয়, শূন্য হয়, কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে সেরকম ভেক্টরকে বলা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। মনে করলাম যে এ এবং বি ভেক্টর আসি, এখান থেকে হলো এ, এখান থেকে হলো বি, দুটো ভেক্টরের মান সমান কিন্তু দিক পরস্পর বিপরীত, তাহলে এদের যদি জিরো আমরা যোগ করি তাহলে তাদের মান হবে কত, শূন্য। তাহলে দুটি ভেক্টরের মান শূন্য হলে সে ধরনের ভেক্টরকে বলা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। এবার তোমরা লিখো অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বোঝার আগে আমাদের দ্বিমাত্রিক বিষয় এবং ত্রিমাত্রিক বিষয়গুলো একটু বোঝা দরকার আছে। যেমন আমরা জানি পরস্পর দুইটা তল যদি একটা আরেকটার সাথে লম্বালম্বি অবস্থান করে, এই মূলবিন্দু এই বরাবর এক্স একটা অক্ষ, এটা ওয়াই অক্ষ যদি হয়, দুইটা তল পরস্পর লম্বালম্বি যদি অবস্থান করে, তাহলে কোনো একটা বস্তুর অবস্থান মনে করলাম এখানে পি, তাহলে এক্স অক্ষ থেকে তার একটা দূরত্ব আছে, ওয়াই অক্ষ থেকে একটা দূরত্ব আছে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাবটা করি তাহলে এই বিন্দুর দূরত্বটা হবে কত, মনে করলাম আর, এটাই হলো অবস্থান ভেক্টর। আবার ত্রিমাত্রিক যদি ব্যাপার হয়, এটা মূল বিন্দু মনে করলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে এটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেখানে তিনটা অক্ষ পরস্পর লম্বালম্বী আসছে। আসলে বিষয়টা হলো এরকম, এই বরাবর একটা তল, এই বরাবর একটা তল, আর একটা তল হয় নিচের দিকে হতে পারে অথবা উপরের দিকে হতে পারে, তিনটা তল পরস্পর যদি লম্বালম্বী অবস্থান করে তাহলে এটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু হতে কোন একটা বিন্দু, মানে বললাম এখানে একটা বস্তু আছে, তাহলে এক্স অক্ষ থেকে তার একটা দূরত্ব আছে, ওয়াই অক্ষ থেকে একটা আছে, জেড অক্ষ থেকে আছে, তাহলে সেটা ফাঁকা জায়গায় আগানো যায় না বিন্দুটা, আমরা মনে করলাম যে এখানে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুটা যদি যোগ করি তাহলে এখানে পাইলাম আর, দূরত্বটা হলো আর, এটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার এই যে প্রসঙ্গ কাঠামো, মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টরের মান আসছে এবং তোমার অবস্থান ভেক্টর একক ভেক্টর পাওয়া যায়। তাহলে অবস্থান ভেক্টরের রাশিটা হলো, অবস্থান ভেক্টরের রাশি হলো আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তো অবস্থান ভেক্টরের রাশি। আর অবস্থান ভেক্টরের মান হবে, আমরা জানি ভেক্টর রাশির মান নিলে স্কেলার রাশি হয়ে যায়, সেটা হবে আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। আচ্ছা, অবস্থান ভেক্টর এর দিকে একক ভেক্টর আমরা যদি বের করি তাহলে একক ভেক্টর এটা, আর একক ভেক্টর দিলাম, তাহলে অবস্থান ভেক্টর এবং তার মান, কোন একটা অবস্থান ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টর রাশির দিকে বা সমান্তরাল একটি একক ভেক্টর পাওয়া যায় আমরা জানি। তাহলে অবস্থান ভেক্টর থেকে একক ভেক্টর যদি বের করতে হয় তাহলে আমরা একক ভেক্টর এখানে দিলাম, আর ভেক্টর ডিভাইড বাই তার মান, তাহলে এটা হলো একক ভেক্টর। এবার আমরা জানব আয়তাকার একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর। তোমরা লিখো আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর,
আয়ত একক ভেক্টর, এটার জন্য আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমার অঙ্কন করতে হবে। মনে করলাম এটা x, এটা y, এটা z অক্ষ। x অক্ষ বরাবর একক ভেক্টর i, y অক্ষ বরাবর j, z অক্ষ বরাবর k। আচ্ছা, এই যে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করলাম, এটা দিয়েছে বিজ্ঞানী কার্টেশীয়। বিজ্ঞানী কার্টেশীয় এবং প্রত্যেকটা অক্ষরেখার দুটো ডিরেকশন আছে। এটা মূল বিন্দু হলে এটা পজিটিভ x, এটা নেগেটিভ x, এইটা হলো পজিটিভ y, এটা নেগেটিভ y। আচ্ছা, তাহলে বিজ্ঞানী কার্টেশীয় বলেছেন যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার x, y, z অক্ষে ধনাত্মক দিককে তিনটি একক ভেক্টর, x অক্ষকে i, y অক্ষকে j, z অক্ষকে k দ্বারা প্রকাশ করা হয়। এগুলোকে বলা হচ্ছে কি আয়ত একক ভেক্টর বা আয়তাকার একক ভেক্টর, i, j, k। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এরকম পদার্থবিজ্ঞানের যে কোনো রাইটারের বইয়ে এরকম অনেকগুলো সংজ্ঞা আসছে, তোমরা সেগুলো পড়ে নেবা। যেগুলো বুঝতে পারবো না সেরকম বুঝিয়ে দিব পরবর্তী ক্লাসে, এই জটিলগুলো আমি একটু বুঝিয়ে দিলাম। এখন আমরা পড়ব ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য। তোমরা লিখে ফেলো ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য। ভেক্টর রাশি ও স্কেলার রাশির পার্থক্য, ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্য। তাহলে আমরা যে কোনো রাশি, দুইটা রাশির মধ্যে পার্থক্য বলতে গেলে আমরা প্রথমে তাদের সংজ্ঞা দিই, তারপরে উদাহরণ দিই। আমার যে জন্য এটা বলার উদ্দেশ্য সেটা হলো যে আসলে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণভাগ এইটা সাধারণ বীজগণিতের নিয়মে করা যায় না, স্কেলার রাশি যেমন সাধারণ বীজগণিতের নিয়মে করা যায়, কারণ স্কেলার রাশির কোনো দিক নাই। সাধারণ বীজগণিতের নিয়মটা কি, যেমন হলো 2 + 3 = 5, অনুরূপভাবে 3 + 2 যদি করি সেটাও 5, আবার যদি গুণ করি 2 × 3 = 6, 3 × 2 = 6। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যেটা, যে আমি 2-এর জায়গায় 3 ব্যবহার করলাম, যোগফল কিন্তু একই আসছে, আবার এখানেও তাই গুণফল একই আসছে। অর্থাৎ আগে পেছনে লিখলে এটা স্কেলার রাশির কোনো যোগফল বা গুণের কোনো সমস্যা হয় না, একই থাকে আর কি, কারণ স্কেলার রাশির শুধু মান আসছে, দিক নাই। কিন্তু ভেক্টর রাশি যেহেতু মানের পাশাপাশি দিক আছে, সেই জন্য ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণভাগ এরকম নিয়মে করা যাবে না। কীভাবে করতে হবে, ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হবে। তাহলে আমরা ভেক্টর বীজগণিতের নিয়মে কীভাবে তোমার দুইটা রাশির যোগ করা যায় সেটার কতগুলো নিয়ম আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আমরা এখন শুরু করব যে ভেক্টর রাশির যোগের নিয়ম। হ্যাঁ, তোমরা লিখো যে ভেক্টর রাশির যোগের নিয়ম, ভেক্টর রাশির যোগের নিয়ম। ভেক্টর রাশির যোগের 5টা নিয়ম আছে, তোমরা সেগুলো পর্যায়ক্রমে লিখো এবং আমরা একটা একটা করে আলোচনা করব। তোমরা প্রথমে লিখো ভেক্টর রাশির যোগের, 1 নম্বর হলো সাধারণ সূত্র, সাধারণ সূত্র। 2 নম্বর হলো ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। 3 নম্বর হলো বহুভুজ সূত্র, চার নম্বর হলো সামান্তরিক সূত্র,
পাঁচ নম্বর হলো উপাংশ সূত্র। তাহলে আমরা আগে বলেছি ভেক্টর রাশি যোগ সাধারণ বীজগণিত নিয়মে করা যায় না, ভেক্টর বীজগণিত নিয়মে করতে হয়। তাহলে ভেক্টর বীজগণিত নিয়মে যোগ করা হলো পাঁচটা নিয়ম আছে। একটা হলো সাধারণ সূত্র, একটা ত্রিভুজ সূত্র, একটা বহুভুজ সূত্র, একটি সামান্তরিক সূত্র, একটি উপাংশ সূত্র। আচ্ছা, এই সূত্রগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে জানবে, কারণ আমাদের সৃজনশীল প্রশ্নের যে সৃজনশীল প্রশ্ন এই টপিকগুলোর উপরই আমাদের মেনলি থাকে, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে কি আছে, উচ্চতর গণিতে আমাদের এই চ্যাপ্টার এই সূত্রগুলো উচ্চতর গণিতেও আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সাধারণ সূত্র আলোচনা করব। সাধারণ সূত্রটা কি, তোমরা লিখো যে সাধারণ সূত্র, সাধারণ সূত্র। আমরা জানি কোন একটা ভেক্টর রাশির কি থাকে, একটা পাদবিন্দু থাকে, একটা শীর্ষবিন্দু থাকে। মনে করলাম এ একটা ভেক্টর রাশি, আর একটা ভেক্টর রাশি মনে করলাম বি। আচ্ছা, এই দুটোকে এখন যোগ করে দিলাম, এই দুটিকে এখন যোগ করে দিলাম ডিরেকশনে দিক, এটা মনে করলাম আর। আচ্ছা, তাহলে সাধারণ সূত্র বলেছে যে কোন একটা ভেক্টর রাশির শীর্ষবিন্দুর সাথে যদি অপর কোনো ভেক্টর রাশির পাদবিন্দু যুক্ত করি, এবং যুক্ত অবস্থায় যে আমরা এইখানে ক্ষেত্রটা পাইলাম তার প্রথম ভেক্টরের পাদবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে যদি আমরা একটা সরলরেখা টানি এবং প্রথম থেকে শেষের দিকে যদি ডিরেকশনটা দিই, তাহলে প্রথম যে দুইটা ভেক্টর রাশি অঙ্কন করলাম একসঙ্গে, সেই দুইটা ভেক্টর রাশির যোগ যোগের মান এবং দিক নির্দেশ করবে তৃতীয়টা। আবার বলি, একটা ভেক্টর রাশির শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর রাশির পাদবিন্দু যুক্ত করলাম, এবং প্রথম ভেক্টর রাশির পাদবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করে একটা সরলরেখা টানালাম, অঙ্কন করলাম, এবং প্রথম থেকে শেষের দিকে কী করলাম একটা ডিরেকশন দিলাম। তাহলে প্রথম যে দুইটা ভেক্টর রাশি সেই দুইটার যোগফলটা হবে এ আর এর সমান, অর্থাৎ এ প্লাস বি সমান, এ প্লাস বি সমান সমান হবে আর, অর্থাৎ আরটাই এ এবং বি এর যোগফল এবং দিক নির্দেশ করবে। এরকম একাধিক ভেক্টর যদি আমরা নিই, আরও যদি ভেক্টর নিই, এ একটা নিলাম, এ একটা নিলাম, এদিকে আরেকটা নিলাম, এরকম যদি নিতেই থাকি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে সবগুলাই এখান থেকে যুক্ত করে দিতে হবে। এই আটটাই এ বি সি এর যোগের মান এবং দিক নির্দেশ করবে। এটা হলো আমাদের সাধারণ সূত্র। এবার আমরা জানব ত্রিভুজ সূত্র। তোমরা লিখে ফেলো ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। তাহলে তোমরা দুইটা ত্রিভুজ আঁকাবা, মনে করলাম এ বি সি একটি ত্রিভুজ, আবার পাশে আরেকটা আঁকাচ্ছি, মনে করলাম যে এটা ধরো পি কিউ আর একটা ত্রিভুজ। এখন এ বি সি ত্রিভুজে এ বি বাহুকে আমরা পি ভেক্টর, বি সি কে কিউ ভেক্টর, এবং সি কে আর ভেক্টর দ্বারা একই ক্রমে মানে এবং দিকে প্রকাশ করলাম। আর পি কিউ আর ত্রিভুজকে পি থেকে কিউ হলো এ ভেক্টর, কিউ থেকে আর বরাবর হলো বি ভেক্টর। এখন আমরা আর থেকে পি না দিয়ে পি থেকে আর বরাবর আমরা দিলাম কি সি ভেক্টর বা সি ভেক্টর দিলাম। আচ্ছা, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী ABC একটা ত্রিভুজ, তার এ বি বাহুকে আমরা পি ভেক্টর, বি সি বাহু বরাবর কিউ ভেক্টর, সি এ বাহু বরাবর আর ভেক্টর দ্বারা মানে এবং দিকে তিনটি ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করলাম একই ক্রমে। সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ সূত্র অনুযায়ী এইখানে এই তিনটা রাশির যোগফল হবে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান জিরো। যখন কোনো ত্রিভুজে তিনটি বাহু দ্বারা
তিনটি ভেক্টর রাশিকে একই ক্রমে মানে এবং দিকে প্রকাশ করা হবে সেই ক্ষেত্রে তাদের যোগফল বা লব্ধিটা হবে কি রাশি দুইটা ভেক্টর রাশি তিনটা যোগফলের সমান। কিন্তু আমরা দ্বিতীয় চিত্রে কি করেছি, PQR একটা ত্রিভুজ নিয়েছি, PQ বরাবর A, QR বরাবর B ভেক্টর, কিন্তু R থেকে P বরাবর আমার হওয়ার কথা ছিল C, কিন্তু ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিয়ে কি করেছি P থেকে R বরাবর। তাহলে এই ক্ষেত্রে যোগফলটা হবে A প্লাস B প্লাস এই মাইনাস C সমান সমান জিরো, বা A ভেক্টর প্লাস B ভেক্টর সমান সমান C ভেক্টর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোন ত্রিভুজের তিনটি বাহু বরাবর যদি তিনটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়, তার মধ্যে দুইটাকে যদি একই ক্রমে প্রকাশ করা হয় আর একটাকে যদি বিপরীত ক্রমে প্রকাশ করা হয়, তাহলে একই ক্রমে যে দুইটাকে প্রকাশ করলাম সেই দুটার যোগফল হবে কি, যেটা বিপরীত ক্রমে প্রকাশ করলাম তার সমান। একই ক্রমে যে দুটাকে প্রকাশ করলাম তার যোগফল হবে যেটা বিপরীত ক্রমে প্রকাশ করলাম তার সমান। এটাই হলো আমাদের ত্রিভুজ সূত্র। আচ্ছা, এখন আমাদের বহুভুজ সূত্র অনুরূপ তিন নম্বরে আমরা দিয়েছিলাম কি বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র অনুরূপ। কারণ আমরা যদি একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে এখানে কি হবে, ও এ বিসি একটা সামান্তরিক, তাহলে এখানে দুইটা ত্রিভুজ হলো, দুইটা ত্রিভুজের সূত্র প্রয়োগ করলে আমরা ভেক্টর রাশির যোগফল পেয়ে যাব। তাহলে আমাদের যোগফলটা ত্রিভুজ সূত্রে অনুরূপই হবে, এটা আমাদের দরকার নাই, আমরা সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র এগুলো পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস আজকে আর বেশি নিতে চাচ্ছি না, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর একটা কথা যে ভেক্টর রাশি চ্যাপ্টারটি এতই গুরুত্বপূর্ণ যে তুমি ফিজিক্স যতদিন পড়বে তোমাকে ভেক্টর প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার ভেক্টরের কি লাগবে, ভেক্টরের ভেক্টর তোমার লাগবে পড়ার জন্য, ফিজিক্স প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার জন্য, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় হলো উচ্চতর গণিতের তিনটা চ্যাপ্টার এই ভেক্টরের উপর আছে, এই চ্যাপ্টার যদি এখানে ভালো করে তুমি বুঝে নাও পড়ে নাও ফিজিক্সে, তাহলে তোমার উচ্চতর গণিতের ওইটা কভার হয়ে যাবে, উচ্চতর গণিতে আলাদাভাবে পড়তে হবে না। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের ক্লাস দেখার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।